মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ডাক্তার বললেন যে পর্ণা এখন বাইরে যেতে পারবে, অফিসেও যেতে পারবে, বরং ও বাড়িতে বসে থাকলে ওর সাফোকেশন হবে, সেটা ওর জন্য ভালো হবে না। আর তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমাকে প্রেসক্রিপশনটা দেখাচ্ছি, এই দেখো। এই যে সৃজন এসেছিল নাকি এই দোকানে? তাহলে আর বলছি কি, জোড়া এসেছিল পর্ণা বৌদিকে নিয়ে, আগে বাঁচিয়ে নিল, তারপরে নিল টিকিটটা। আচ্ছা, এইটাই সৃজনের লটারির টিকিট। এই টিকিটটা আমি ছেড়ে দেবো? এইগুলো আমি কিছু বুঝতে পারছি না, আর আমাকে তুই কোনো কথা বোঝাতে আসবি না। ওর সমস্ত কথায় নাচাটা এবার তুই বন্ধ কর। মা মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি তো বলছি আমি ওকে দিয়ে আসবো, ওকে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি তোমায়। ব্যাস হয়ে গেল, আমি আর কি বলবো, যাও অফিস যাও। কিন্তু হ্যাঁ, তোমার এই অফিস যাওয়ার চক্করে যদি আমার নাতির কিছু হয়েছে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। সত্যি এবারে সবাই কি করে ধরে নিচ্ছে যে আমাদের ছেলেই হবে? মা তুমি এত চিন্তা কেন করছো? তুমি ভুলে গেছো তুমি মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে ওর হাতে টাকা বেঁধে দিয়েছো, তাহলে ওর কিছু হবে কি করে বলো? এই আলগা পিরিত গুলো না বাবু, তোর কাছে রাখ, হ্যাঁ সবাইকে চেনে আছে। মা ও মা, মা শোনো না আমার কথাটা। এই যে ছাড় ছাড়ানো ফোঁদর, পকেটে ওটা কি ঢোকালে? আরে এটা তো আমার লটারির টিকিট। বাবা তুমি এমন করে বলো না, যেন কি নাকি না, আমি কি চোর নাকি? ধস্তম করিস না বড় খোকা, সময় সুযোগ পেলে না তুই চুরিও করতে পারিস, বুঝতে পারছিস তো? সব বুঝতে পারি, আমার চোখকে তুই ফাঁকি থাকতে পারবি না। এই টিকিটটা তো এখানে পড়েছিল, এখানে দত্ত টিকিট। সত্যি? আচ্ছা অনেক ঝামেলা হয়েছে, এবার ডাক্তার কি বললো ঠিক ঠিক করে বলতো পর্ণা। এই পর্ণা কি হয়েছে, তোর মুখটা ওরকম কেন করছিস? বৌদি ভাই তোমাকে দেখে কিন্তু ঠিক লাগছে না একেবারে। দাঁড়া দাঁড়া, আমি ডাক্তার দেখে আনছি, দাঁড়া। চুপ, কিচ্ছু হয়নি আবার। উফ, সবাই মিলে যা শুরু করেছে না, আমি একদম ঠিক আছি। এই জন্য আমি বলেছিলাম ফুচকা খাবো না, এবার প্রচুর ঠেলা, তো ছোঁয়া ঠেকুর উঠছে। ঠিক আছে কিচ্ছু হবে না, এক কাজ করো তুমি ঘরে গিয়ে বাকাত হয়ে শুয়ে পড়ো, হজম হয়ে যাবে। বলছি পর্ণা, এখানে তো সবাই আছে, এখন কানে কানে চুপি চুপি কথা বলাটা কি ভালো দেখায়? তুই চুপ কর তো, আসলে তোর সৃজন তাকে। পর্ণা আবার কি হলো, উঠে ওখানে গেলে কেন? এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো। কি নাও, এখানে দাঁড়াও, ধরো এই দুধটা টান মেরে চোঁ চোঁ করে খেয়ে নাও দেখিনি। দুধ না, পিটুনির জল, নেকা ধরো খাও। এই খেয়েছে পর্ণা, একে তো দুধ খাই না, তার উপর আগে ফুচকা পরে দুধ, ঘেঁটে ঘ হয়ে যাবে তো আমার খোকা বাবুটা। কি হলোটা কি, লক্ষণের ফল ধরার মতন করে ধরে দাঁড়িয়ে রয়েছো কেন? খাও দুধটা। আরে বাবা এত সাদার কি আছে, খাবে না তো খাবে না, ছাড়ো তো, দাও দাও আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। বাবু বাবু বাবু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।